500 সেনা জওয়ানের 104 ঘন্টার লড়াই, 80 ফুট গর্ত থেকে জীবিত অবস্থায় উদ্ধার 11 বছরের শিশু। ছত্তিশগড়ের চম্পা এলাকার ঘটনায় চাঞ্চল্য, শিশুকে মায়ের কোলে ফেরাতে পেরে খুশি সকলেই। গত শুক্রবার থেকে শুরু হয়েছিল লড়াই। 11 বছরের শিশুকে বাঁচাতে কাজ করেছেন প্রায় 500 সেনা জওয়ান, কাজ করেছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও। প্রায় 5 দিন 104 ঘন্টার টানটান উত্তেজনা, অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে 11 বছরের কিশোর রাহুল সাহুকে। গত 10ই জুন দুপুর 2 নাগাদ আচমকা বাড়ির কাছে কুয়োর ভেতর পড়ে যায় রাহুল। স্বাভাবিকভাবেই কান্নাকাটি শুরু হয়, রাহুলকে উদ্ধারের জন্য গোটা গ্রাম ভেঙে পড়ে। গত শুক্রবার 10ই জুন ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের চম্পা জেলার মালখরোডা ব্লকে। স্থানীয় পুলিশের মারফত খবর পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দলের কাছে। সন্ধ্যার মধ্যেই শুরু হয় উদ্ধার কার্য। ঘটনাস্থলে পৌঁছান 500-এর বেশি সেনাকর্মী। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। জানা গেছে প্রায় 80 ফুট পাতকুয়ো, তার পাশেই সমান্তরাল একটি গর্ত খোঁড়ার কাজ শুরু হয় রাহুলকে উদ্ধারের জন্য। তবে কাজটি মোটেই সহজ ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট কিছুটা খননের পর যে গর্ত খোঁড়া হচ্ছে অথবা পাশের গর্তে মুহূর্তেই ধস নেমে যেতে পারে। এই ঘটনা অনেককেই স্মরণ করিয়ে দিয়েছে 2006 সালের শিশুপুত্র প্রিন্সকে উদ্ধারের ঘটনা। তথ্য বলছে, এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, তবে রাহুলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। টানা প্রায় 5 দিনের লড়াই সফল হয়েছে। রাহুলকে উদ্ধারের পর গ্রিন করিডরের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় বিলাসপুরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই 24 ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে। রাহুলের খোঁজ নিতে দিল্লি থেকে সরাসরি বিলাসপুর জেলা হাসপাতালে যান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাহুলের সাথে দেখা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী তার পরিবারের সাথে কথা বলেন, খোঁজ নেন তার স্বাস্থ্যের ব্যাপারে। নলকূপের জন্য করে রাখা গর্তের ভেতর পড়ে যাওয়া শিশুদের উদ্ধার কার্যের ঘটনায় এটাই সব থেকে দীর্ঘতম অপারেশন বলে জানাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সকলের প্রচেষ্টা ও দেশবাসীর প্রার্থনার ফলে সন্তান তার মায়ের কোলে ফেরায় খুশি সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ছত্তিশগড়।